বড় সুখবর বাংলাদেশকে চব্বিশটি শক্তিশালী বোট উপহার দিয়েছে জাপান বাংলাদেশ কোস্ট গার্ডের বহরে চব্বিশটি বোট যুক্ত হয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি জায়কার অর্থায়নে এসব নৌজন সংগ্রহ করা হয়েছে এসবের মধ্যে আছে বিশটি রেস্কিউ বোট এবং তেল দূষণ নিয়ন্ত্রণ সরঞ্জাম যুক্ত চারটি বোট সোমবার সকালে চট্টগ্রামে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে আনুষ্ঠানিকভাবে এসব বোট হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি। বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তোকি এসব তথ্য জানিয়েছেন তিনি আরও জানান বাংলাদেশের উপকূলীয় জলসীমানা ও সমুদ্র এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য উনিশশো পঁচানব্বই সালের চোদ্দ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে বাংলাদেশ কোস্টগার্ড প্রতিষ্ঠা লগ্ন থেকে এ বাহিনী সমুদ্র সম্পদ সংরক্ষণ উপকূলীয় অঞ্চলে চোরাচালান বন্ধ মাদক পাচার নিয়ন্ত্রণ বনজ সম্পদ সংরক্ষণ জাটকা ও মা ইলিশ নিধন প্রতিরোধ মানব পাচার প্রতিরোধ এবং বিভিন্ন দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার তৎপরতা চালানো ত্রাণ বিতরণে সফলভাবে কাজ করছে এসব কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে জায়গা কয়েক ধাপে বৃষ্টি দশ মিটার রেস্কিউ বোট হস্তান্তর করা হয় সর্বশেষ এ প্রকল্পের আওতায় সোমবার তেল দূষণ নিয়ন্ত্রণ সরঞ্জামযুক্ত চারটি বিশ মিটার রেস্কিউ বোট গার্ডের কাছে হস্তান্তর করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্ট গার্ডের মহাপরিচালক ডিজি রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী সম্মানিত অতিথি ছিলেন জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ হো হায়া কাওয়া